টিপস পয়েন্টে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হেঁটেও উপকার মিলছে না যে তিন কারণে চলুন দেখিনি কি তিনটি ভুল যে তিন ভুলের কারণে হেঁটেও উপকার হচ্ছে না অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি মনে করেন হাঁটা নিম্নমানের ব্যায়াম তো ভুল করছেন হাঁটা কিন্তু সাঁতার বা দৌড়ের মতো পুরো দেহের ব্যায়ামের কাজটি সেরে ফেলায় দেহের বিভিন্ন স্থানের বেশ পেশি সুগঠনের করতে হাঁটা খুব উন্নত শরীরচর্চার পদ্ধতি এমনকি হাঁটার মাধ্যমে আপনি ওজন ঝরাতে পারেন পনাকে ফিট দেহ উপহার দেয় তার সম্পর্কে হয়তো ধারণাও নেই আপনার কিন্তু অনেকে প্রচুর হেঁটেও আশানুরূপ ফল পান না এর পিছনে কিছু ভুল আছে এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সেই ভুলের কথা এদের কারণে বেশি বেশি হেঁটেও সুফল পাচ্ছেন না আপনি এখানে গুরুত্বপূর্ণ তিনটি ভুলের কথা বলা হলো হাতের ব্যবহারে হাঁটেন না এখানে বোঝানো হচ্ছে না যে আপনাকে বুকে হেঁটে যেতে হবে হাঁটা কেবল দুই পায়ের ব্যায়াম না সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে চাইলে হাঁটার ছন্দের সঙ্গে দুই হাতকেও ব্যবহার করতে হবে এতে হাত এবং কাদের ব্যায়াম হয় হন্টন প্রক্রিয়া শতভাগ কাজে লাগে তখন ওজন কমানোর মতো হাঁটার যদি হাঁটতে চান সেক্ষেত্রে দুই হাত পায়ের সঙ্গে ছন্দ মিলিয়ে নব্বই ডিগ্রি কোন পর্যন্ত ওঠান বাম পা সামনে বাড়ার সঙ্গে ডান হাত উপরে তুলে ফেলুন একই কাজ ডান পায়ের ক্ষেত্রেও করুন দীর্ঘ পদক্ষেপে হাঁটেন যদি অনেক বেশি পথ বড় বড় পদক্ষেপে হেঁটে যেতে চান তবে ভুল করবেন শরীর গঠন এবং ওজন কমানোর জন্য এ ধরনের হাঁটা তেমন ভালো কাজে লাগে না আপনি দ্রুত হাঁটেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিক পদক্ষেপে হাঁটবেন ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটতে থাকবেন ধীরে ধীরে গতি বাড়াতে হবে পদক্ষেপ দীর্ঘ আবার করার চেষ্টা করবেন না কখনো সমান ছোলের জুতা পরে হাঁটা এটা আরেকটা অতি সাধারণ ভুল কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না সামনে যে পা এগিয়ে গেল তা মাটিতে পড়ে গোড়ালি থেকে প্রথমে গোড়ালি স্পর্শ করে এবং পরে পায়ের বাতা মাটিতে ঠাই নেয় কিন্তু জুতার গোড়ালিতে বাড়তি ঝোল না থাকলে গোড়ালি জোরে সরে মাটিতে পড়ে এতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে তাই যাদের এমন সমস্যা হয় তাদের এমন জুতা বা স্যান্ডেল পরে হাঁটা উচিত যার গোড়ালি অংশের ঝোল একটু উঁচু আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন বা কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেলাইকনে চাপ দিবেন অবশ্যই ধন্যবাদ